আসসালামু আলাইকুম। রফিক রাজু ক্যাডেট স্কুলে অনলাইন টিভির পক্ষ থেকে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি 84 পৃষ্ঠার অঙ্ক বুঝিয়ে দেব, তো তোমরা সবাই ভালোভাবে বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো, মিলির কাছে 20 টাকা ছিল এবং তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিলেন। এখন মিলির কত টাকা হলো? এখন এটি একটি মূলত যোগ অঙ্ক, তাহলে এটি কিভাবে করতে হবে তোমার ভালোভাবে লক্ষ্য রাখো বোর্ডের দিকে। তাহলে লিখতে হবে মিলির কাছে ছিল, মিলির কাছে কত টাকা আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো, মিলির কাছে আছে 20 টাকা। এবং তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিলেন। তাহলে এখন লিখতে হবে তার বাবা দিলেন। এখন মিলির টাকা এবং তার বাবার টাকা যদি আমরা যোগ করি তাহলে মিলির মোট টাকা বের হবে। যোগ চিহ্ন দিয়ে নিলাম। এখন মিলির কাছে আছে 20 টাকা এবং তার বাবা তাকে দিলেন 25 টাকা, তাহলে তার কত টাকা হলো? মিলির মোট টাকা হলো 5, 0 যোগ করলে কত হয়? 5 হাতে থাকে না, 2 এবং 2 যোগ করলে হয় 4, 45 টাকা। এখন অঙ্কে বলছে এখন মিলির কত টাকা হলো, অতএব মিলির টাকা হলো 45 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ভালোভাবে লক্ষ্য করো বোর্ডের অঙ্কের কি বলা আছে। মিলির কাছে আছে 20 টাকা এবং তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিলেন। এখন মিলির কত টাকা হলো? এটা একটি যোগ অঙ্ক এবং মিলির কাছে যত টাকা আছে সেই সাথে তার বাবা তাকে যত টাকা দিলেন দুই অঙ্কের যোগ করলে এই অঙ্কের উত্তর হবে। তাহলে যোগ করলে মিলির কত টাকা হবে সেটা আমরা বের করব। দেখো, মিলির কাছে আছে 20 টাকা, তার বাবা তাকে কত টাকা দিলেন? তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিলেন, 25 টাকা লিখলাম। এখন যোগ করলে মিলির কত টাকা হবে সেটা বের করা যাবে। এখন আমরা যোগ করলাম, মিলির মোট টাকা হলো 0 এবং 5 যোগ করলে হয় 5, 2, 2 যোগ করলে হয় 4 টাকা, 45 টাকা। অর্থাৎ মিলির মোট টাকা হলো 45 টাকা। এটাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উত্তর। এটাই উত্তর হবে, উত্তর 45 টাকা। এভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো করতে হবে। আর অঙ্ক করার সময় অবশ্যই তোমরা মনোযোগের সাথে লক্ষ্য করবে এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে। আশা করি তোমরা সবাই ভালো করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সজীব স্যার, ধন্যবাদ।